নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। সকাল সকাল ব্লগটা শুরু করছি। এই যে চা দিয়ে শুরু করছি। পূজা টুজা আনন্দ করে সবাই কাটিয়েছ? সবাই ভালো আছো নিশ্চয়? আমিও ভালো আছি। আর সকাল থেকে ব্লগটা শুরু করছি, তোমরা আমার সঙ্গে থাকো। যে বাটটা হয়ে গেছে নামিয়ে নেব। এখানে ডাল বসিয়ে দিলাম। এই যে বন্ধুরা, এখানে আমি আলু কেটে নিয়েছি, ডাঁটা কেটে নিয়েছি, ডাঁটা পাতাগুলি নিয়েছি শাক করার জন্য। ধুয়ে নেব, এখানে মাছটি ধুয়ে নেব, আর জলপাইগুলি দেখো কি সুন্দর, জলপাই দিয়ে মসুর ডাল রান্না করবো। এখন আমি এগুলি ধুয়ে নিচ্ছি। রসুন সম্বাদ দিয়ে বন্ধুরা ডাটা পাতা সবটা বসিয়ে দিল। সবটা হয়ে গেছে বন্ধুরা, এখন নামিয়ে হবে। যে সবটা নামিয়ে নিলাম। এই যে বন্ধুরা, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন স্নান সেরে পুজো দিয়ে আসবো। বন্ধুরা, আবারও স্নান টান সেরে তোমাদের সামনে চলে আসলাম। পূজা করে কিছু কাজ করে রেখেছি। সন্ধ্যার সময় আমাদের নিয়ম আছে, লক্ষ্মী মাকে ঘরে আনতে হয়। মা দুর্গার সাথে লক্ষ্মীও আসেন। এই লক্ষ্মী মার ফিরে যান না, উনি নাকি ফেন কচু গাছের নিচে থাকেন। তাই আমরা দুর্গা পূজার আড়াই দিন পর লক্ষ্মীমাকে নিয়ে আসি ঘরে, তারপর লক্ষ্মী পূজা হয়। কিভাবে হবে সন্ধ্যার সময় নিয়মটা তোমাদের শেয়ার করবো, অবশ্যই সঙ্গে থাকবে। তাই এখন খেতে যাব। দুপুরের খাবার নিয়ে বসলাম বন্ধুরা। এই যে এখন বাটটা খেয়ে নেব, শাক মাছ ভাজি। এখানে ডাটা হলো মাছের ঝোল, জলপট ডাল।
আমি লোকেমাকে হলুদ কচু গাছ দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন মাকে মানিয়ে সেই কচু গাছ থেকে মাকে ঘরে নিয়ে যাবো লক্ষ্মীমাকে, সেই পুজোর দিন পুজো দেওয়ার জন্য মাকে আজ ঘরে নিয়ে যাব। এটাই আমাদের নিয়ম। আমাকে কে বলবে কি নিয়ে আসছো? আমি বলবো লক্ষ্মী নিয়ে আসছি। এইমাত্র বন্ধুরা লক্ষ্মীমাকে মানিয়ে ঘরে নিয়ে আসলাম। দেখলে তোমরা কিভাবে লক্ষ্মীমাকে আমরা নিয়ে আসি। মা দুর্গা মায়ের সঙ্গে যান না, তিনি আড়াই দিন থাকেন কচু গাছের নিচে। সেখান থেকে আমরা মানিয়ে পুজো করে ঘরে নিয়ে আসি। তারপর লক্ষ্মী পুজোর দিন সাজিয়ে গুজিয়ে আবার পুজো হবে। তাই বন্ধুরা দেখলে আমার ব্লগটা আজকে কেমন হয়েছে অবশ্যই বলবে। তাই আজকে ব্লগটা এখানে শেষ করবো। যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে আর পাশে থাকা সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তাই বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।